নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 5/8/2022 পশ্চিমবঙ্গের ফাইন্যান্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো পশ্চিমবঙ্গের তরফ থেকে, সরকারি তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি হয়েছে ছুটি সংক্রান্ত। তো আমরা জানি ছুটি সংক্রান্ত বিভিন্ন নোটিফিকেশান ফাইন্যান্স ডিপার্টমেন্ট ওয়েবসাইটে দেয়। তো এবার রাখি বন্ধনের জন্য 11 আগস্ট যে রাখি বন্ধন রয়েছে বৃহস্পতিবার 2022-এর, তো সেই এবারে রাখি বন্ধনের জন্য সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা করলো সরকার, সেই নোটিস জারি হয়েছে। আসুন সেই নোটিফিকেশান দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। দেখুন আজকেরই ডেট রয়েছে 5/8/2022, মেমো নম্বর রয়েছে 3268F(P2). কী বলা হচ্ছে, ইন কন্টিনিউয়াস অফ দ্য ডিপার্টমেন্ট অফ নোটিফিকেশান, অর্থাৎ 26/11/2021 যে একটা নোটিফিকেশান জারি হয়েছিল 3640F(P2) দিয়ে, তার কন্টিনিউশন করে গভর্নমেন্ট ইজ প্লিজ টু ডিক্লেয়ার, গভর্নমেন্ট হচ্ছে ডিক্লেয়ার করলো 11 আগস্ট 2022 হলিডে হিসেবে অন অ্যাকাউন্ট অফ রাখিবন্ধন ফেস্টিভ্যাল, রাখিবন্ধন উৎসবের জন্য হচ্ছে ছুটি ঘোষণা করা হলো। সমস্ত স্টেট গভর্নমেন্ট অফিস, লোকাল বডিজ, স্ট্যাটুটারি বডিজ, কর্পোরেশন আন্ডারটেকিং কন্ট্রোল ওন বাই স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, ইন আদার অফিস ইনস্টিটিউট আন্ডার কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে বিভিন্ন ধরনের স্কুল কলেজগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে এডুকেশন ইনস্টিটিউশন, আরও অন্যান্য লোকাল বডি, সরকারি বিভিন্ন অফিস, সমস্ত কিছু ছুটি থাকবে আগামী 11 আগস্ট রাখিবন্ধন উপলক্ষে, সেই নোটিশ কিন্তু জারি করা হয়েছে। তো যা হোক, এই নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।